হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এর আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম, আমি গ্রামে যাওয়ার পর একটা স্ট্রে ক্যাট কীভাবে আমার কাছে খাওয়ার আবদার করতে আসে এবং ওকে ধরা যায়, ছোঁয়া যায় এবং নিজের পোষা বিড়ালের মতো আদর করা যায়। বাট সব বিড়াল তো একরকম হয় না, এটা কিন্তু ডিফারেন্ট একটা বিড়াল, ও কিন্তু স্ট্রে ক্যাট। এবং এই বাবুগুলো দেখুন কতটা ছোট্ট বাবু। এই বাবুগুলো আমার মা ফোন করে আমাকে বলেছিল, আমাদের যে টুকুশ আছে, টুকুশের এজে, টুকুর যখন জন্মগ্রহণ করে, এই বাবুগুলো মা বলেছিল আমাদের বাড়িতেও বিড়াল তিনটা বাচ্চা জন্ম দিয়েছে। তো দেখুন সেই বাচ্চাগুলো এতটুকুন হয়ে আছে, আমার টুকুশ কতটা বড় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। ওদের কোনো খাবার নাই, বাবুগুলোকে খাবার দিয়ে আমি অবশ্য ধরে দেখেছিলাম, ওদের শরীরে বিশ্বাস করুন শুধুমাত্র হাড় ছাড়া কিচ্ছু নাই। আর মানুষ দেখলে কতটা ভয় পায় দেখুন, আমি অনেক দূর থেকে ভিডিও করছি, ওর মা কতটা ভীতু। অবশ্য ওর মার ভীতু হওয়ার কারণ আছে, গ্রামের সবাই ওর মাকে অনেক মার দেয়, ওকে দেখলেই লাঠি নিয়ে তাড়া করে। আর ঠিক সেটার জন্যই এই বাচ্চাগুলো এতটা মানুষ দেখলে ভয় পায়, মানুষ ফ্রেন্ডলি না, একেবারেই মানুষের কাছে যেতেই চায় না, দূর থেকে দেখলেও এভাবে লুকিয়ে পড়ে, ভয় পায়। দেখুন কতটা দূরে লুকিয়ে আছে। আর যে আমি বললাম ওর মাকে সবাই মার দেয়, দেখলেই লাঠি দিয়ে তাড়া করে, কিন্তু কেন, ওর মা গ্রামের সবার মুরগির বাচ্চা, একেবারে হাফ কেজি ওজন হয়ে গেছে, এতটুকু মুরগির বাচ্চাও ধরে খেয়ে ফেলে। এটার পিছনে অবশ্য আমাদের মতো মানুষটাই দায়ী, কারণ ওদের যে পর্যাপ্ত খাবার সেটা পায় না, বিধায় সে মুরগি চুরি করে খায়। তাই এই বিড়ালটাকে কেউ পছন্দ করে না, তাই ওকে কেউ খেতে দেয় না, অন্যান্য বিড়ালকে কেউ না কেউ খেতে দিলেও এই বিড়ালটাকে একেবারেই কেউ খেতে দিতে চায় না। কিন্তু আমরা যদি কেউ একটা দায়িত্ব নিয়ে ওদেরকে অন্ততপক্ষে দুইবেলা খাবার দিতাম, তাহলে কিন্তু ওর এই অভ্যাসটা হতো না, কারণ ওরা অবলা, ওরা কিন্তু কারোর কাছ থেকে খাবার চেয়ে খেতে পারে না। তাই হয়তো আমার যেটা মনে হয় এই বাচ্চাগুলো এরকম হয়ে গিয়েছে। দেখুন এতটা জরাজীর্ণ ওদের শরীরের অবস্থা, কি বলবো। আমি যে কয়দিন গ্রামে ছিলাম প্রতিদিন আমি তিনবার করে ওদেরকে খাবার দিয়েছি, আমার মা নিজেও রাগ করতেন এই বিড়ালটাকে খাবার দেওয়ার জন্য, কারণ আমার মায়ের মুরগিও অনেক গোলা খেয়ে ফেলেছে। একটা মুরগির 10-15টা বাচ্চা হয়, ও সেই 10-15টা বাচ্চার মধ্যে আমার মায়ের মুরগির আর একটা বাচ্চা আছে। তো মাকে আমি বুঝাই বললাম যে এই বিড়ালটা আসলে খাবার পায় না দেখে এরকম চুরি করে খায়, তোমরা যদি একটু সময় করে খাবার দিতে তাহলে কিন্তু ও আর এরকম হতো না। দেখুন আমি অনেকটা দূর থেকে জুম করে ভিডিও করছি, ও কিন্তু অনেকটা দূরে বসে আছে, কিন্তু আমার কাছে আছে, কিসের জন্য, ও খাবার চাই, কারণ আমি এসে পর্যন্ত ওদেরকে খাবার দিয়ে থাকি। তো দেখুন রাস্তার বিড়ালগুলো, আমার খুব ইচ্ছা করছিল এই বাচ্চাগুলোকে নিয়ে যে অন্ততপক্ষে ঢাকায় একটা অ্যাডপশন পোস্ট দিই কেউ যদি নেয়, কিন্তু দুঃখের বিষয় বাচ্চাগুলোকে ধরাই যায় না, দৌড়ে চলে যায়। আর এই বাচ্চাগুলোকে আমি কিভাবে নিয়ে আসব সেই জন্য আনতে পারি নাই। দেখুন কতটা জরাজীর্ণ ওদের শরীরটা, দেখলে আপনার মায়া লাগবে। আমার তো প্রথম দিন দেখে চোখে পানি চলে আসছিল, মা যখন ফোন করে বলেছিল যে খুব সুন্দর সুন্দর তিনটা বাচ্চা হয়েছে, একটা বাচ্চা তার মধ্যে মারা গেছে অলরেডি, আর দুইটা বাচ্চা আছে, কিন্তু এসে দেখি আমার টুকুশের সঙ্গে ওদের কোনো মিল নাই। আর বিশ্বাস করুন ওদেরকে আমি একটু অল্প মাছ দিয়ে যদি ভাত দিই, তো ওরা যে কী তৃপ্তি সহকারে কী মজা করে খাবার খায়, কিন্তু ওরা কাছে আসে না, কিন্তু আমাদের ডাইনিং রুমের পেছনে জানালায় এসে মিউমিউ করে খাবার চায়। তো আমি ওদের এই অবস্থা দেখে ডাক দিলাম, ডাক দেওয়ার পর ওদের জন্য আমি খাবার মেখে দিচ্ছি। দেখুন মাছ দিয়ে খাবার দিয়েছি, রুই মাছ সিদ্ধ করেছিলাম আজ আমি পিকাচুরদের জন্য, সেটা সিদ্ধ করে আমি জানালা দিয়ে ওদেরকে খাবার দিব। দেখুন ওরা কিন্তু ভিতরে আসে না, এই জানালার এখানে দাঁড়াই, এবং বাচ্চাগুলো ভাত দেওয়ার সময়ও কিন্তু দৌড়ে পালায়, তাই আমি একটু আঠালো করে ভাতটা মাখিয়ে এভাবে দিয়েছি। দেখুন দেখুন কীভাবে খাচ্ছে, ওদের এতটা ক্ষুধা, ওরা বাড়ির মধ্যে সামনে আসেই না, এতটা ভয় পায়, কিন্তু দু এক সময় আসলে তখন কিন্তু আমি প্লেটে করে ওদেরকে সুন্দরভাবে খাবার দিয়ে থাকি। কেমন যে মায়া লাগে, এত ছোট বাচ্চা শুধু ভাত খায়, আর আমার ছোট বেবিগুলোকে চিকেন ফিশ দিয়ে কত প্রসেসিং করে খাবার খাইতে দিই, কতটা আদর করি, আর ওরা এইভাবে মাটি থেকে খাবার খাচ্ছে। আমার কিন্তু ভীষণ কষ্ট লাগছিল এভাবে খাবার দিতে, কিন্তু একেবারে না খেয়ে থাকার থেকে এভাবে মাটিতে দেওয়াটাও হয়তো ভালো।
আর আমাদের ডাইনিং এর ওই পাশেটা যাওয়ার রাস্তাটা বন্ধ করা, যার জন্য আমি ওদিক দিয়ে যেতে পারি না। এভাবে ওকে আমি তিন বেলা চার বেলা খাবার খেতে দিই। আর এতটা ক্ষুধা, আমি বিশ্বাস করেন আমার বিড়ালটা যেমন করে খাবার খায় তার থেকে অনেকটা বেশি খাবার আমি একবারে মেখে দিই, কিন্তু ও খেয়ে ফেলে। ওদের এতটা খিদা আমার মনে হয় দুই তিন দিন পর পর খায়। দেখুন ভাতটা ফেলার সময়ও বাচ্চাগুলো দৌড় দিয়ে চলে যাচ্ছে, এমনই করে আসলে ওরা। এতটা ভয় পায়, এতটা কষ্ট ওদের, আমার ভীষণ খারাপ লাগে। মনে হয় যে ওদেরকে যদি নিয়ে যেতে পারতাম, কিন্তু এটা আসলে আমার পক্ষে সম্ভব হয় না। আল্লাহ সব প্রাণীকে সুস্থ রাখুক আজ এই পর্যন্তই।